বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গানে স্কেল বলতে আমরা কি বুঝি। স্কেল সম্পর্কে আমাদের প্রত্যেকেরই, যারা গানের সাথে সম্পৃক্ত, আমরা গান করি, মিউজিক করি, সবারই কিন্তু স্কেল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রথমে স্কেল কি গানে স্পষ্ট বোঝানোর জন্য প্রথমে কিবোর্ড দিয়ে আমি দেখাবো। আমরা কিবোর্ডে দেখতে পাচ্ছি সাদা কিগুলো আছে, সাদা রিডগুলো আছে, আবার কালো কালো রিডগুলো আছে। আমরা এখানে বিভাজন দেখি, কালো রিডটা যদি আমরা দেখি, দুই তিন দুই তিন এইভাবে বিভাজন করা আছে, হারমোনিয়ামের মতো। হারমোনিয়ামে ঠিক এইভাবে কিগুলো আছে, এবং কিটা শুরু হয় সি কি থেকে, এবং প্রত্যেকটা কির, প্রত্যেকটা রিডের কিন্তু নাম আছে, শুরু হয় সি থেকে। দুই এর ঠিক বা দিকের যে সাদা কিটা, এটা হচ্ছে সি। সি ডি ই এফ জি এ বি, এই যে সাতটা, সাতটার বাইরে কিন্তু কোনো নোট নাই। সাতটা নোট ঘুরে ফিরে কিন্তু আবার যাবে, আবার শুরু হবে এখান থেকে সি। এটা যদি সি হয়, এটাও সি। আমি যদি বাজাই এখানে, তারপরে আবার সি। আমরা যদি সারেগামা দিয়ে বাজাই, তাহলে এটা আমি বাজাইলাম সি স্কেলে, সি মেজর স্কেল। স্কেলে আবার মেজর আছে, মাইনর আছে। আমি বাজাইতেছি মেজর স্কেল, সি মেজর স্কেলে। আমরা যে নোটগুলো পাই, সি ডি ই এফ জি এ বি, এবং আমরা যদি ডি মেজর স্কেল বলি, তাইলে আমরা কোন নোট থেকে শুরু করব? সি ডি। এটা হচ্ছে ডি মেজর স্কেল। ডি মেজর স্কেলে কোন নোটগুলো আমরা পাই? ডি ই এফ শার্প জি এ বি সি শার্প ডি। আচ্ছা, এখানে আমরা এই শুদ্ধ নোটগুলো ছাড়া, এই সাতটি নোট ছাড়া, এই যে পাঁচটা কালো নোট আমরা দেখতে পাই, সি সি শার্প, ডি ডি শার্প, ই ই নোটের কোনো শার্প নেই, এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প, বি বি নোটেরও কোনো শার্প নোট নেই, ই এবং বি নোটের কোনো শার্প নোট নেই। এটাকে আমরা আবার বি ফ্ল্যাটও বলতে পারি, বির নিচের নোট বি ফ্ল্যাটও বলতে পারি। আমরা মেজর স্কেলটা দেখলাম। আমরা যদি ষাটটি নোট এবং এই যে পাঁচটি নোট, মোট বারোটি নোট প্রত্যেকটা যদি আমরা বাজাই, তাহলে এই স্কেলটাকে আমরা ক্রোম্যাটিক স্কেল বলি। এখন যদি সি মাইনর স্কেল দেখি আমরা, মেজর স্কেলে কিন্তু ইটা বাজিয়েছিলাম, ই বাজিয়েছিলাম, মাইনর স্কেলে হবে ডি শার্প, সি ডি ডি শার্প, এফ জি জি শার্প, এ শার্প, আবার সি। এটা হচ্ছে মাইনর স্কেল। মাইনর স্কেল আর মেজর স্কেলের পার্থক্যটা, সি স্কেলে সারেগা শুদ্ধ গা না বাজিয়ে আমরা কোমল গাটা বাজাবো, ই নোটটা না বাজিয়ে আমরা ডি শার্পটা বাজাবো। আমরা সি মেজর স্কেলে পেয়েছিলাম এ, আমরা এ ফ্ল্যাটটা বাজাবো, অথবা জি শার্পটা বাজাবো, তারপরে এ শার্প, তারপরে আবার সি। এটা হচ্ছে মাইনর। সি সি স্কেলে, সি মেজর স্কেলে অথবা সি মাইনর স্কেলে সি নোটটা হচ্ছে রুট নোট বা মূল নোট। ঠিক এইভাবে আমরা যদি ই মেজর বাজাই, আবার যদি ই মাইনর বাজাই, এটা হচ্ছে ই মাইনর স্কেল। তো গিটার আমাদের সাবজেক্ট, আমি গিটারে স্কেলটা আবার দেখা। বন্ধুরা, স্কেলটি যদি আমরা গিটারে দেখি, গিটারের এই টিউনিংটি ই মেজর টিউনিং। গিটারের টিউনিং নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও করব। সি মেজর স্কেলটি যদি আমরা গিটারে দেখি, দুই নম্বর তারের খোলা হচ্ছে বি, তাহলে দুই নম্বর তারের এক নম্বর ফ্র্যাট হচ্ছে সি। দুই নম্বর তারের এক নম্বর ফ্র্যাট সি, আমরা এখান থেকে শুরু করব। আমরা ই মেজর স্কেলটা যদি দেখি, যেহেতু এক নম্বর তার আমাদের ই নোটে টিউন করা আছে, সুতরাং এক নম্বর তার খোলা যদি আমরা বাজাই, সেটা হবে ই ই নোট। আমরা যদি ই মেজর স্কেলটা দেখি,
বন্ধুরা, এই হচ্ছে স্কেল। আশা করি আমি পরিষ্কারভাবে ধারণা দিতে পেরেছি সবাইকে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে।